ওই ভদ্রমহিলার মনটা আলাদা। উনি হয়তো তোমার নিজের মা নয়, কিন্তু তোমার নিজের মা থেকে ওই ভদ্রমহিলার মনটা অনেক বেশি বড়, অনেক বেশি উদার। আমি বলি কি, তুমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে না, ভাবো যে উনি তোমার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হয়তো উনি এরকম ভাবে ভাবছেন যে তুমি অর্থাহারে অনাহারে না খেতে পেয়ে আবার ওনার কাছে ফিরে যাবে। তাহলে আমার বাবা আমাকে একদম চিনতে পারেনি। আর তুমি যে কথাগুলো বলছো সেগুলো শুনে মনে হচ্ছে তুমিও আমার বাবাকে একদম চিনতে পারোনি। একটা কথা আমি বলতে পারি তো, আমি যদি একটা রুটি জোগাড় করতে পারি অর্ধেকটা তোমাকেই দেব, তোমাকে না খাইয়ে আমি রাখবো না। তোমাকে আমি এই প্রশ্নগুলো করেছি? না না, আমিই বললাম। বাজে কথা কম বলো, চলো বাড়ি চলো। এতটা দেরি হয়ে গেল, মাকে আবার বলে এলে পুজো দিতে যাবে। সব যে বলো তুমি, এরা ডাব খেয়ে নেবে? হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় আমরা ডাব কিনে যাব একেবারে, কারণ আমি একা খেতে চাই না, মা উপোস করে আছে, আমরা একসঙ্গেই খাবো। তোতা, তোমার এরকম পরিবেশে থাকার অভ্যেস নেই, এরকম ব্যবহারেও তুমি অভ্যস্ত না, কষ্ট হচ্ছে না? কচু হচ্ছে, আমি খুব আনন্দে আছি। স্তোক দিচ্ছ আমাকে? আমি তোমাকে কোনো স্তোক দিচ্ছি না, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাকে সেটাই বলছি। তোমরা কেউ না তোমার মাকে চিনতে পারোনি, ওই ভদ্রমহিলার মনটা আলাদা। উনি হয়তো তোমার নিজের মা নয়, কিন্তু তোমার নিজের মা থেকে ওই ভদ্রমহিলার মনটা অনেক বেশি বড়, অনেক বেশি উদার। হ্যাঁ, উনি হয়তো তোমার সাথে কোনোদিন ভালোভাবে ব্যবহার করেনি, কিন্তু তুমিও তো ওনার সাথে ভালো ব্যবহার করোনি, তুমিও তো কোনোদিন ওনাকে অ্যাকসেপ্ট করোনি, মেনে নাওনি। আর তোমাকে এটা বুঝতে হবে আসমান, যে উনি সারা জীবন চিরকাল একটা অন্য অস্তিত্বের সঙ্গে লড়াই করে গেছেন, আর সেই অস্তিত্ব হচ্ছে তোমার নিজের মা। ওনার হয়তো কোনোভাবে ধারণা হয়েছে যে একটা বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে তোমার বাবার বিয়ে হয়েছিল, এত শিক্ষিত, এত এস্টাবলিশড ফ্যামিলি থেকে, আর তারপর যখন ওনার সাথে তোমার বাবার বিয়ে হয় নিশ্চয়ই উনি কোনো কম্প্রোমাইজ করেছেন, এটাই নিশ্চয়ই ওনার মনে হয়েছে। তাই জন্যই একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে, ওই ইনসিকিউরিটিটা ঢাকার জন্যই উনি এই বাজে ব্যবহারগুলো করেন। কিন্তু আসলে আসলে মানুষটা তো ভালো, এই কদিনে আমি এইটুকু বুঝে গেছি। ঠিকই বলেছ, ইনফ্যাক্ট এই মানুষটাকে এতদিন আমরাও চিনতাম না। চেনার চেষ্টাই করনি তো কোনোদিন? হতে পারে, এটাও ঠিক। আরেকটা কথা বলার আছে আমার, তুমি এখনো কিন্তু বাড়িতে কিরম রাশ ভারী হয়ে থাকো, একটু ভালো ব্যবহার তো করতে পারো। আরে বাবা, আমি তো এরকমই, আমি যদি এখন হঠাৎ করে ভালো হয়ে গিয়ে অন্যরকম একটা ব্যবহার করতে আরম্ভ করি, অন্যরকমভাবে কথা বলতে আরম্ভ করি, বাড়িতে সবাই গাবড়ে যাবে। ওরা আমাকে যেরকমভাবে দেখে অভ্যস্ত সেটাই থাকবে। আর আমি তো সত্যি সত্যি এরকম রসকসিন একটা মানুষ। হুম, তাই নাকি? তাই তো জানি, লোকেও তাই বলে। হুম, আমি তো বলিনি। তুমি তো এক্সেপশন। তুমি আমার জীবনে এক্সেপশন।